আমাদের দেশসহ পৃথিবীর প্রতিটি দেশের জনগণই তাদের নিজস্ব সিস্টেমের কিছু কিছু নিয়ম কারণ ভালো লাগে না। কারণ আমাদের মানুষেরই স্বভাব এমন, যে কোনো কিছুর জন্য আমরা দেশের সিস্টেমকে দায়ী করি। কিন্তু আমাদের পৃথিবীতে এমন দেশ আছে যে দেশের নাগরিকরা কোনোভাবেই তাদের দেশের সিস্টেমের বিরুদ্ধে কিছু ভাবতে পারে না, বলতেও পারে না। আর এই দেশটি সম্বন্ধে মানুষ কিছু না কিছু জানতে চায়, কিন্তু সেই দেশটির নিয়মকানুনের কারণে সবাই জানতে পারে না। আর এই দেশটির নাম হলো উত্তর কোরিয়া। আজকের ভিডিওতে এমন কিছু ফ্যাক্ট জানাতে চলেছি যা জানলে আপনি হতবাক হয়ে যাবেন। স্বাগতম আপনাকে আজকের ভিডিওতে। শুক্রবার এবং রবিবার সারা বিশ্বে ছুটির দিন হওয়া সত্ত্বেও উত্তর কোরিয়া শুক্রবার এবং রবিবার কোনো ছুটি ছাড়াই কাজ করে যেতে হয়। অথচ সারা বিশ্বে মুসলিম দেশগুলোতে শুক্রবার এবং অমুসলিম বাকি সব দেশগুলো রবিবার ছুটি পালন করে থাকেন, কিন্তু উত্তর কোরিয়াতে কোনো সাপ্তাহিক ছুটির দিন নেই। উত্তর কোরিয়াতে সপ্তাহে 7 দিন কাজ করতে হয়, কিন্তু তারা সপ্তাহে 6 দিনের স্যালারি পান, বাকি 1 দিনের স্যালারি দেশের উন্নয়নের কাজে লাগানো হয়। সারা বিশ্বে যে সময়কালের ক্যালেন্ডার চলে, উত্তর কোরিয়া সেই ক্যালেন্ডার অনুযায়ী না চলে নিজস্ব ক্যালেন্ডার অনুযায়ী চলে থাকেন। যেমন বর্তমানে সারা বিশ্বে 2020 সাল চলছে, অথচ উত্তর কোরিয়াতে বর্তমানে 109 সাল চলছে। আপনার কি এখনও পুরনো দিনের গান শুনতে ভালো লাগে? তাও শুধুমাত্র একটি চ্যানেলে। আপনার ভালো না লাগলেও উত্তর কোরিয়ার নাগরিকদের জোর করে ভালো লাগাতে হয়, কারণ উত্তর কোরিয়ার সরকার প্রত্যেকটি বাড়িতে একটি করে রেডিও লাগিয়ে দিয়েছেন, আর তা দিনের একটি নির্দিষ্ট সময় চালু রাখতে হয়, কোনোভাবেই বন্ধ করতে পারবেন না। উত্তর কোরিয়াতে কোনো নাগরিক পণ দেখতে গিয়ে ধরা পড়লে তাকে ফাঁসিতে ঝোলানো হয়। শুধু তাই না, কাউকে বাইবেল পড়া অবস্থায় দেখা গেলে সরকারি নিয়ম অনুসারে ফাঁসিতে ঝোলানো হয়। আমরা সমাজে ছোট বড় ধনী গরিব সকলে ক্যামেরাতে ছবি তুলতে পারি, উত্তর কোরিয়াতে তা সম্ভব নয়। উত্তর কোরিয়াতে গরিবের ফটো তোলা নিষেধ। উত্তর কোরিয়াতে কোনো ভ্রমণরত ট্যুরিস্ট বা কোনো ব্যক্তি উত্তর কোরিয়ায় অবস্থানরত গরিব মানুষের সাথে ফটো তুলতে পারবেন না, এটা পুরোপুরিভাবে উত্তর কোরিয়াতে ব্যান করা হয়েছে। শুধু তাই না, উত্তর কোরিয়াতে গরিব মানুষের সাথে কথা বলা নিষেধ। সমাজে উচ্চ স্তরের মানুষ গরিবের সাথে কথা বলতে পারে না, এটা স্থায়ী সরকার এমনভাবে নিয়ন্ত্রণ করে। তাই ইচ্ছে থাকলেও কোনো ব্যক্তি সমাজে গরিব মানুষের সাথে কথা বলতে পারে না। উত্তর কোরিয়াতে 8ই জুলাই এবং 17ই ডিসেম্বর কোনোভাবে দেশের কোনো নাগরিক কোনো রকম অনুষ্ঠানের আয়োজন করতে পারে না, সেটা জন্মদিন হোক বা বিয়ের অনুষ্ঠান হোক। কারণ এই দিনগুলোতে উত্তর কোরিয়ার মহানেতা কিম ইল সান ও কিম জং ইল মৃত্যুবরণ করেছিল। উত্তর কোরিয়াতে মোবাইল নিয়ে ভ্রমণ করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। পৃথিবীর কোনো ভ্রমণকারী উত্তর কোরিয়াতে মোবাইল ফোন নিয়ে কোনো স্থানে ছবি তুলতে পারবেন না, কারণ ভ্রমণকারী যখন এয়ারপোর্টে পৌঁছায় তখন মোবাইল ফোন এয়ারপোর্টে জমা রাখতে হয়, আবার যখন ফিরে আসেন তখন এয়ারপোর্ট থেকে তার মোবাইলটা নিয়ে নেয়। এভাবে উত্তর কোরিয়ায় ভ্রমণ সম্পূর্ণ করে। উত্তর কোরিয়াতে ভ্রমণকারীদের সাথে স্থায়ীদের কথা বলা নিষেধ করেছে। সেখানে ভ্রমণরত ভ্রমণকারী কোনোভাবেই সেখানকার স্থায়ীদের সাথে কথা বলতে পারবেন না বা মিশতেও পারবেন না। উত্তর কোরিয়াতে মাত্র 3টি টিভি চ্যানেল রয়েছে, বিশ্বের দেশগুলোতে যেখানে শত শত টিভি চ্যানেল রয়েছে, স্পোর্ট, নিউজ, মুভি আরও কত কী, কিন্তু উত্তর কোরিয়াতে মাত্র 3টি। আর এই 3টি চ্যানেলেই সারাদিন সরকারের গুণগান করতে থাকে। উত্তর কোরিয়ার সরকার চায় বিশ্বের বিভিন্ন দেশের খোঁজ খবর তাদের নিজের দেশে জনগণ না রাখতে পারে। আমাদের দেশসহ বিশ্বের বিভিন্ন দেশের নাগরিক তাদের ইচ্ছে মতো যে কোনো গাড়ি কিনতে পারেন, কিন্তু উত্তর কোরিয়াতে তেমনটা নয়। সাধারণ জনতা কোনোভাবেই গাড়ি কেনার কথা কল্পনা করতে পারেন না, সে দেশের যতটাই ধনী ব্যক্তি হোক না কেন।
উত্তর কোরিয়া কেবল সেনাবাহিনী ও সরকারি কিছু কর্মকর্তা প্রাইভেট কার ব্যবহার করতে পারেন। উত্তর কোরিয়াতে সাধারণ মানুষের জন্য কোনো ইন্টারনেট ব্যবস্থা নেই। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি এমন কোনো জায়গায় থাকতে চান যেখানে ইন্টারনেট সংযোগ নেই, তাহলে আপনাকে উত্তর কোরিয়াতে যেতে হবে। কারণ সেখানে আপনি এমন সুবিধা পাবেন যেখানে সারা বিশ্বের মানুষ ইন্টারনেট ব্যবহার করে গ্লোবাল ভিলেজে পরিণত হয়েছে, কিন্তু উত্তর কোরিয়ার সম্পূর্ণ উল্টো চিত্র দেখা যায়। সেখানে কেবলমাত্র নির্দিষ্ট কিছু কর্মকর্তা ইন্টারনেট ব্যবহার করতে পারেন। উত্তর কোরিয়া পুরো পৃথিবী থেকে আলাদা এই দেশটি। এই দেশের মানুষ পুরো পৃথিবী সম্পর্কে তেমন কোনো ধারণা রাখে না, কারণ সরকার এদেশের জনগণকে বাইরের পৃথিবী সম্পর্কে জানতে দেয় না। উত্তর কোরিয়াতে রেডিও, টিভি চ্যানেল, নিউজ পেপার যেগুলো প্রকাশিত হয় সেগুলো উত্তর কোরিয়ার সরকার অনুমোদন দেয়। উত্তর কোরিয়ার নাগরিকরা জিন্স প্যান্ট পরতে পারে না। এদেশে সরকার চায় না ওয়েস্টার্ন কালচার পোশাক পরে নিজেদের কালচার ভুলে যাক, আর তাই উত্তর কোরিয়া এই পোশাকগুলো বন্ধ করা হয়েছে। উত্তর কোরিয়াতে সেই পোশাকগুলো পরতে পারে যেগুলো সরকার অনুমোদন দেয়। উত্তর কোরিয়ার জনগণ কিম জনকে খুব ভয় পায়। এদেশের জনগণ কিমের বিরুদ্ধে কিছু বলতে পারে না, কারণ কিম জন এতটাই রাগী যে কিছু বছর আগে তার চাচাকে উলঙ্গ করে 120টি কুকুরের কাছে ফেলে দেওয়া হয়, আর এতে করে তার চাচার মৃত্যু হয়। ইতিহাসের পাতায় কেবল কিম জন ওয়ান এবং কিম জন টু এর কথা লেখা রয়েছে, এছাড়া আর কোনো ইতিহাস বইয়ের পাতায় লেখা নেই। উত্তর কোরিয়ায় প্রতিটি বিল্ডিংয়ের রং একই রঙের। কোনো ব্যক্তি এই নির্দিষ্ট রঙের বাইরে তার বিল্ডিং সাজাতে পারেন না। এমনটা করার ফলে প্রতিটি বাড়ি দেখতে একই রকম মনে হয়। উত্তর কোরিয়ার নাগরিক তারা ইচ্ছেমতো চুল কাটতে পারে না। সরকার থেকে 28 রকম হেয়ার স্টাইল নির্দিষ্ট করে দেওয়া আছে। 28টির মধ্যে যে কোনো একটি পছন্দ করে তাদেরকে চুল কাটতে হয়। তাছাড়া বিয়ের পর মেয়েরা চুল লম্বা রাখতে পারবেন না, তাহলে সাজা ভোগ করতে হবে। উত্তর কোরিয়ার রাজধানী পিংহিং কেবলমাত্র ধনী ব্যক্তিরা থাকতে পারবেন, তাছাড়া সমাজের অন্যান্য শ্রেণী মানুষের প্রবেশ করতে পারবেন না। তাই উত্তর কোরিয়ার এই শহরটিকে ধনী শহরও বলা হয়ে থাকে। উত্তর কোরিয়ার কোনো নাগরিক দেশের বাইরে বসবাস করতে পারবেন না, তাই বাধ্য হয়ে সকল নাগরিককে নিজের দেশে থাকতে হয়।